নীলোৎপল অভিজিতর স্মৃতিত দেনগাঁওত সর্বধর্ম প্রার্থনা সভা। গভীর শ্রদ্ধাঞ্জলি নিহত দুই যুবকলৈ। শান্তির বার্তালৈ ডকমকাত দল সংগঠন ব্যক্তি। কার্বি আংলং জেলার ডকমকা থানার অধীনস্থ পাঞ্জুরি কসারি গাঁওত 8 জুনের সন্ধিয়া গুয়াহাটির দুই তেজাল অসমীয় যুবকক এটা উন্মাদ নরপিখাসর দলে মরিয়াই মরিয়াই হত্যা করার পিছত আজিও পাহাড়িয়া জেলাখনত বিরাজ করেছে এক চেপা উত্তেজনা। এই নৃশংস ঘটনাক কেন্দ্র করে রাজ্যজুড়ি অব্যাহত থাকা ব্যাপক প্রতিক্রিয়ার মাজতে বৃহস্পতিবারে ডকমকা দেনগাঁওত অনুষ্ঠিত হয় এক সমূহীয়া প্রার্থনা আর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে অনুপ চেতিয়া, জিতেন দত্ত, মৃণাল হাজরিকা প্রমুখে খিলঞ্জীয়া ঐক্য মঞ্চর কেইবাজনো নেতা। উপস্থিত থাকে লাসিত বরদলৈ, দিলীপ পাটগিরিকে ধরে অগপ নেতা আর বহু লোক। অনুষ্ঠানত ভাষণ প্রদান করে জিতেন দত্তই কয়, যুদ্ধ নহয় শান্তিহে আমার কাম্য। নীলোৎপল আর অভিজিতর হত্যাকাণ্ড কেন্দ্র করে যাতে কোনেও কোনো দুষ্কৃতিকারী ইয়াত গোষ্ঠীগত সংঘাত সৃষ্টি করব নোৱাৰে, তার কারণে আমি এক সম্প্রীতির বার্তালৈ আহিছো ভবিষ্যতে যাতে কোনো ধরনের আমার মাজত গোষ্ঠী সংঘাত সৃষ্টি নহয়। আনহাতে অনুপ চেতিয়ায় আবেগক প্রশ্রয় দি কতো কোনো ধরনের বিতর্কিত মন্তব্য নকৰিবলৈ নবপ্রজন্মর প্রতি আহ্বান জানায়। আমি শান্তি সম্প্রীতি অটুট রাখাতে বিচার, কার্বি আংলতে হোক গোটে অসমতেই, বৃহৎ অসমীয়া জাতির একটা অঙ্গ কার্বি সকলো, বড়ো সকলো, গতি আমার মাজত ভাই ভাই ককায় ককায়ের ভাবটো থাকা, সম্প্রীতির ভাবটো থাকা উচিত। ইয়ার পূর্বে খিলঞ্জীয়া ঐক্য মঞ্চর দলটোয়ে ডকমকার পাঞ্জুরি গাঁওয়ার ঘটনাস্থলী পরিদর্শন করে। মৃত নীলোৎপল দাসর ভাতৃও এই দলটির লগত সঙ্গ দি অভিযুক্তর শাস্তি দাবি করে। রাইজলৈ এটাই কামনা যে আমি আজি ইয়ালে আহিছো যাতে রাইজর সহযোগিতা লৈ যোন কালপ্রিটস আছে তেখেতসকলক উচিত শাস্তি দিয়া হোক। ইপিনে ডিফুটো প্রশাসনের উদ্যোগত অনুষ্ঠিত হয় সর্বধর্মীয় প্রার্থনা সভা। সভাখনত বিশিষ্ট সাহিত্যিক রংবং তেরাঙকে ধরে বহু সংখ্যক বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে হত্যাকারীক শাস্তির দাবি করার লগতে নিহত দুই যুবকলৈ গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। হাওড়াঘাটৰ পৰা অগ্নিক গগৈ, নীলোৎপল বৰা আৰু গৌতম ক্ষুদ্ৰধৰ, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।